আসসালামু আলাইকুম দর্শক, একটি শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। রিপোর্টার্স বাংলা টিভির পক্ষ থেকে আমি মোহাম্মদ মামুন হাসান। দর্শক, আপনারা যে বাচ্চাটিকে দেখতে পাচ্ছেন, সকালে তাকে তার মা বাসায় রেখে হাসপাতালে আসলে বাচ্চাটি একা একা খেলতে খেলতে ঘরের বাইরে চলে আসে। এক পর্যায়ে সে তার বাসা চিনতে না পেরে এলোপাতাড়ি ঘোরাঘুরি করতে থাকলে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন বিষয়টি লক্ষ্য করলে বাচ্চাটিকে এসে তার হেফাজতে নেয় এবং মসজিদ থেকে একটি ঘোষণা দেয়। ঘোষণা পেয়ে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সে তার হেফাজতে নিয়ে আসে। ঘটনাটি যখন সাংবাদিকদের কানে গেল তখন তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে একটি লাইভ ভিডিও করে। তো এই লাইভ ভিডিওটি যখন তার মা হাসপাতালে থাকা অবস্থায় দেখতে পেল তখন সে দ্রুত নড়াই লোহাগড়া থানায় চলে আসলেন এবং থানায় উপস্থিত হয়ে সাংবাদিক এবং পুলিশ ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা সহ ধন্যবাদ জ্ঞাপন করলেন। তো দর্শক, দেখতে পাচ্ছেন মহিলাটি থানায় উপস্থিত হয়ে কর্তব্যরত অফিসারদের কাছ থেকে এবং সাংবাদিকদের উপস্থিতিতে তিনি তার বাচ্চাকে বুঝে নিচ্ছেন এবং বাচ্চাটি যে মহিলার এটাও প্রমাণিত হলো। তো আমরা যে বিষয়টি বলতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে, আমরা যখন যেখানেই যাই না কেন আমাদের প্রিয় সন্তানদেরকে কারো দায়িত্বে রেখে যেতে হবে। তা না হলে আজকে যে ঘটনা ঘটেছে, যদি এটা মসজিদের মুয়াজ্জিন সাহেবের নজরে না এসে যদি অন্য কোনো কারো নজরে চলে যেত তাহলে আমরা বুঝতেই পারছি কী অবস্থা হতো। প্রশাসন সহ সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সবাই আজকে হয়রানির সম্মুখীন হতো। তো ভুল একজন করব, আমরা শিক্ষা সবাই নেব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুখে থাকবেন এবং সকলকে ভালো থাকার সুযোগ দিবেন এবং এই ঘটনাটি থেকে আমাদের সকলকে শিক্ষা নিতে হবে যাতে এই ধরনের ভুল আমাদের কখনোই না হয়, এটাই আমাদের সকলের কাম্য থাকবে। আজ যে মহিলাটি এই বাচ্চাটিকে তার হেফাজতে নিয়েছেন ওনার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।